আসসালামু আলাইকুম, শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন। আজকে আপনারা আমার বাগানের আপডেট পাবেন সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তো আমার বাগানের প্রাপ্তি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে কিছু লাল রঙের বরবটি আর 2টো ঢেঁড়স, আর রয়েছে ঝিঙে, 2টো ঝিঙে, একটা বেশ লম্বা বড় হয়েছে আর একটা নর্মাল সাইজ। আর এদিকে রয়েছে লাউ, এই লাউটা বেশ বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক লম্বা, এটা আমার সবচেয়ে বড় লাউ আজকে, মানে এই বছরে আমি এত বড় লাউ এই বছরে তুলিনি। এটা 28 ইঞ্চির মতো হবে। আর পেছনে আর একটা লাউ আছে সবুজ, এটা নর্মাল রেগুলার সাইজ। এখানে 2টো লাউ, আর আছে এখানে কলসি একটা লাউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা হলুদ রঙের, আর একটা গোল, সেটাও হালকা হলুদ রঙের, খুব সুন্দর কালার এসছে। আর এদিকে রয়েছে বেশ কিছু চিচিঙ্গা, 10টা 12টার মতো চিচিঙ্গা এসছে, সবুজ রঙের চিচিঙ্গা, হালকা সবুজ আছে, সাদা টাইপের একটা আছে, একটা 2টো আছে, আর হালকা সবুজ আছে কিছু, গাঢ় সবুজ। আর এই চিচিঙ্গাগুলোকে আমার মা আমার দাদি ওনারা বলতেন দুধকুশি, এই সাদাগুলোকে আমার দাদা বাড়িতে আমি দেখেছি ওরা এই কুশিটা খুব পছন্দ করে খেত। আর এই সবুজটা, এটা রেগুলার চিচিঙ্গা, একে এমনি নর্মাল কুশি বলে আমাদের দেশে। আমার দাদিমাকে বলতে শুনেছি যে দুধকুশি পাওয়া যায় না বাজারে, তো কথাগুলো খুব কানে লাগে আর কি, কানে ভাসে। উনি খুব ভালো রান্না করতেন, আমাদের বাড়িতে এলে আমার মা কখনো রান্না করতেন না, উনি এত রান্না পছন্দ করতেন, মাকে বলতেন আমি রান্না করব তুমি খাও, তোমরা সবাই খাও, খুব পছন্দ করে রান্না করতেন উনি। আর এদিকে আছে কিছু টমেটো, এই টমেটো যা দেখছেন তার থেকে একটু বেশি টমেটো আমি তুলেছিলাম, তো আমি তুলেই একটা লাউ, আর একটা লাউ ছিল তো আমার একটা ভাগ্নিকে দিয়ে এসেছি, এই টমেটো আর লাউ তোলার পরই। তো এই হলো আমার বাগানের স্টার্টিং এখনকার মতো। তো চলুন আমরা দেখি এরপরে কীভাবে আমি এগুলোকে সংগ্রহ করেছি। আজকে আমি অন্য বাকি লাউগুলো কাটবো। এটা আমার 10 নম্বর লাউ, খুব বেশি বড় হয়নি, শক্ত হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। এটা আমার 10 নম্বর লাউ, এটা আমার 11 নম্বর লাউ, এই লাউটা ঠিক হয়েছে। কিন্তু লাউটা সেটা মনে হয় না আর বাড়বে, এটা কেটে ফেলছি। এটা আমার 12 নম্বর লাউ, গত বছর এই সময় 40টা লাউ তুলেছিলাম।
আমার বাগানে সবচেয়ে বড় লাউ আজকে কাটবো, এরপরে মনে হয় না এরকম আর লাউ এই বছরে পাবো। এটা আমার 13 নম্বর লাউ। আস্তে মা বেশ ভারী কিন্তু, মা পারবে? হ্যাঁ পারবো, ওই যে ওই পাশের দিকে ফেলে দেবো, ওইভাবে ধরেছি। বেশ ভারী, এইটাই সবচেয়ে বড় হয়েছে, এর আগে এরকম বড় আরো অন্যগুলো হয়েছিল কিন্তু এত বড় হয়নি। এইটা কিভাবে কাটবো জানি না, পারবে? এটা আমার 14 নম্বর লাউ, এটা আমার 15 নম্বর লাউ। এটাকে দেখিয়ে দিই, আর একটা হয়েছিল ঠিক এক্স্যাক্টলি জায়গায়, জানো আমার এত মজা লাগে এটা দেখতে। খুব বেশি বড় হয় না, পামকিন সাইজের। এটা আমাদের আল্লাহুম্মা বারে 15 নম্বর লাউ। এখানে আর একটা হয়েছিল কিন্তু এটা আর হবে না, ফেলে দিলাম। এটা হচ্ছে কি বলে যেন এটাকে, বাবা ছেড়ে কাটতে পারবো না। এখন আমি কাটবো এগুলোকে বলে কি যেন, স্নেক গার্ড বলে অ্যাকচুয়ালি ইংলিশে, আর বাংলায় বলে চিচিঙ্গা। চিচিঙ্গা, ডিফারেন্ট কাইন্ডস অফ চিচিঙ্গা হয়েছে। এর আগে 2 না 3টা চিচিঙ্গা কেটেছি এরকম, কিন্তু অনেক বড়। আজকে দেখি কয়টা কাটতে পারি। এখানে 2টো, ভালো আছে, 3টে পারবে নিতে। এইখানে আর একটা হয়েছে দেখেছ, ছোটটা নটা একদম হয়নি হয়নি, তবু আল্লাহ যতটুকু দিয়েছেন এ কদিনে। 9টা হয়েছে, আরো 2টা কেটে ফেলবো। এখানে আর একটা আছে মামা, দশটা দিয়েছ। এবার ঝিঙে একেবারেই আসেনি, এটা প্রথম ঝিঙে কাটছি।
এই একটা ঝিঙে হয়েছে আর একটা আছে এদিকে ঝিঙে হয়েছে মা বেশি হয়নি বাট যে টুকরি হয়েছে পারবে মা আল্লাহ এটা কিভাবে হয়েছে দেখেছ আমি করে দিব মা ভেঙে কষ্ট ঢেঁড়স হ্যাঁ দেখো কত বড় ঢেঁড়স এইটাও ভালো কেটে ফেলি লাবড়া করে খেতে নেক্সট ইয়ারে এইটার বিচি লাগাতে হবে খুব ভালো ঢেঁড়সের ইয়েটা আমার কাছে আছে বিচিটা তিনটা ঢেঁড়স গাছ লাগিয়েছিল অনেক পেকে গেছে টমেটো আল্লাহ এগুলো একদম পেকে গেছে ফেটে গেছে জানো কদিন মামা কাশতে বলছিলেন মাঝখানে আসলে আজকে তাহলে এ পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন খুদা হাফেজ